সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করছি আমি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমাদের বেসিক ইন্টার্ন স্কিলের আজকে লেকচার নাম্বার থ্রি আমি আছি ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন তো আমরা আজকে কথা বলবো যে কিছু আউটডোর অ্যাপ্রোচ টু কমন ডিজিজ যেগুলো খুব ফ্রিকুয়েন্টলি আমাদের আউট পেশেন্ট ম্যানেজমেন্টের প্রয়োজন হয় তো আপনাদেরকে কিছু প্রোটোটাইপ দিয়ে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব যে আসলে আপনি আপনার পুরো লাইফে ইনশাল্লাহ

আমি ফার্স্ট লেকচারে আপনাদের বলেছি যে লিমন ভাইয়ের যে বইটা আছে যে মাস্টার দ্য চেম্বার তো টিপিক্যাল বইগুলোর যে প্রবলেম সেখানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনার সিমটম দেওয়া থাকে কয়েকটা যে পিউডির পেশেন্ট আপনার কাছে কী সিমটম নিয়ে আসবে এরপরে যেটা থাকে ইনভেস্টিগেশন দিয়ে দেওয়া হয় র্যান্ডমলি কার ক্ষেত্রে কোনটা দেওয়া উচিত কার ক্ষেত্রে কোনটা দিব না যেমন এক পিউডিতে কিন্তু আমি দুই তিন ধরনের ইনভেস্টিগেশন প্যাটার্ন আমার হতে পারে সেটা ডিপেন্ড করছে পেশেন্টের সিচুয়েশান তার ক্লিনিক্যাল সিনারিওটা কেমন তার উপর ডিপেন্ড করছে তো ওই বিষয়গুলো আসলে ওই বইগুলোতে ভালো করে ক্লিয়ার করা থাকে না এই জন্যই বললাম যে ওই বইটা হবে আপনার একটা নোট বই বাট ইউ হ্যাভ টু এডিট ইট আপনাকে সেখানে কিছু জিনিস অ্যাড করতে হবে কিছু জিনিস রিমুভ করতে হবে এই জিনিসটা নিয়ে আপনাদের আজকের ডিসকাশন তো দেখেন আমরা যখন পিউডি নিয়ে আমরা পড়ব তো আমাদের যেটা থাকবে আপনারা ডেভিডসনটা নেবেন হুম ডেভিডসনটা নেবেন ফার্স্ট অফ অল ডেভিডসনে যদি কিছু না পান বা ডেভিডসন পড়ে আপনি কিছু বুঝতে পারছেন না দেন আপনি হেল্প নিতে পারেন কুমার অ্যান্ড ক্লার্ক অথবা অক্সফোর্ড ক্লিনিক্যাল হ্যান্ডবুক অফ ক্লিনিক্যাল যে টেক্সট বুকটা আছে অথবা জন মুর্ত্যাগের একটা বই আছে অস্ট্রেলিয়ার সেটাও খুব ভালো স্পেশালি ফর জিপি আউটডোর ম্যানেজমেন্টের জন্যে বাট আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি আপনার সিচুয়েশানের উপরে বেস করে আপনাকে এগোতে হবে বাট বিকজ ইউ হ্যাভ লিমিটেড টাইম সো প্রথমে ডেভিটসন দেখবেন ডেভিডসনে না পেলে ওখানে যান সব কিছুর জন্য তিন চারটা বই আপাতত দেখা দরকার নাই কারণ আপনি ইনশালে এটা পুরো লাইফ জুড়েই পড়বেন আগে ফান্ডামেন্টাল একটা স্কেলিটন ম্যানেজ করেন দেন আপনি সেখানে ইচ্ছে মতো আপনার ফ্লেশ অ্যাড করেন সাবকিউটিন টিস্যু অ্যাড করেন স্কিন অ্যাড করেন যা ইচ্ছা তাই করেন তাই হচ্ছে আমাদের কিছু প্রিলিমিনারি কথাবার্তা তাহলে দেখেন একজন পেশেন্ট আমার কাছে যদি ডিসপেপসিয়া নিয়ে আসে প্রথমেই আপনাকে টার্মিনোলজি টার্মিনোলজিটা বুঝতে হবে যে ডিসপেপসিয়া মানে কি প্রথমে বলতে চাই যে এই ডিসপেপসিয়া এবং পেপটিক আলসার ডিজিজ এ দুটো কিন্তু হুবহু সেম জিনিস নয় এই দুজনের মধ্যে কিছু ওভারল্যাপিং সিমটম আছে বাট দুজনের কিন্তু ডিফারেন্ট ডিসপেপসিয়া এই ডিসপেপসিয়া কিন্তু পেপটিক আলসার ডিজিজ ছাড়াও অনেক কারণে হতে পারে আর পেপটিক আলসার ডিজিজের অনেক সিমটোমের মধ্যে একটা হলো ডিসপেপসিয়া কথাটা একটু মনে রাখতে হবে ডিসপেপসিয়া পেপটিকালসার ডিজিজ ছাড়াও অনেক কারণে হতে পারে দুই নম্বর কথা পেপটিকালসার ডিজিজের অনেকগুলো সিমটোমের মধ্যে একটা হলো ডিসপেপসিয়া এ দুটো কথা একটু লিখে রাখতে পারেন এবার আসেন যে যখনই কোনো পেশেন্ট আমার কাছে ডিসপেপসিয়া নিয়ে আসবে ডিসপেপসিয়া পেশেন্টটা আমাকে কিভাবে তার কমপ্লেনটা কি পেশেন্ট আমাকে বলবে যে আমার পেটে একটু অস্বস্তি লাগে মানে মনে হয় অনেক বেশি গ্যাস পেট মনে হয় ফুলে আছে কিছু একটা এদিক থেকে এদিকে যাচ্ছে নাড়াচড়া করছে এক্স্যাক্টলি চ্যাম্বারের পেশেন্ট আমাদেরকে এভাবেই বলেন কথাগুলো তো আমি যেটা অ্যাপ্রোচ নেই যে আপনার পেটের সমস্যাটা বাবা কোথায় বেশি নাভির উপরে না নাভির নিচে আমি এটা দিয়ে প্রথমে আম্বেলিকা লাইনের উপরে চলে গেলে আমি আপার অ্যাপডোমেন আম্বলিকার লাইনের নিচে গেলে লোয়ার অ্যাপডোমেন কারণ পেশেন্ট কিন্তু ওই যে নয়টা কোয়ার্ড্রেন্ট যে রাইট হাইপোকন্ডিয়াম লেফট হাইপোকন্ডিয়াম হ্যাঁ এপিগ্যাস্টিক রিজেন এগুলো ওভাবে বুঝে না সো সিম্পলি আমরা আম্বেলিকাসের উপর বেস করি উপরে যদি হয় আম্বেলিকাসের উপরে যদি হয় ইউ ক্যান কাউন্ট ইট অ্যাজ আপার অ্যাপ্টোমেন আর আম্বেলিকাসের নিচে যদি হয় এটাকে আপনি বলতে পারেন এটা হচ্ছে লোয়ার অ্যাপস বা লোয়ার অ্যাবডোমেন তাহলে ডিসপেপসিয়া ইট উইল বি ইন আপার অ্যাপ্টোমেন ক্লিয়ার আচ্ছা তাহলে কি অলরেডি বলে ফেললাম একটা ডিসকমফোর্ট পেশেন্টের কিন্তু এখানে জ্বালা পড়া নাও থাকতে পারে এটা মাথায় রাখেন ডিসপেপসিয়াতে পেশেন্ট আপনাকে জ্বালা পড়া যে জলে এই কথাটা নাও বলতে পারে আবার বলতেও পারে এখানে পেশেন্ট বলবে একটা ডিসকমফোর্ট অস্বস্তি গ্যাস ফুলে আসে কিছু একটা নাড়াচড়া করতেছে ভালো লাগতেছে না বিশেষ করে খাওয়ার পরে অশান্তি লাগে ঠিক এই জিনিসগুলা বলবে এরকম কোনো কমপ্লেন পেলেই ইউ হ্যাভ টু আস্ক সাম ম্যান্ডাটরি কোয়েশ্চেন টু ইউর পেশেন্ট টু এক্সক্লুড দ্য এনি অ্যালার্মিং সিমটমস কী কী জিজ্ঞেস করবেন সেটার জন্য আমরা আসতে হবে টিভিশনের টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ বক্সটাতে যে আপনি পেশেন্টকে এভাবে জিজ্ঞেস করবেন যে তার কোনো ওয়েট লস আছে কিনা এখন ওয়েট লস আছে কি না এটা বইয়ের বাসা আপনি কীভাবে জিজ্ঞেস করবেন আপনি পেশেন্টকে জিজ্ঞেস করতে পারেন গত ছয় মাস বা এক বছরের মধ্যে আপনি কতটুকু শুকিয়েছেন মানে তার কতটুকু ওয়েট লস হয়েছে সেই বিষয়টা আমরা আজ করতে পারি তো অনেক সময় দেখা যায় পেশেন্টরা এই ক্ষেত্রে আমাদেরকে কোনো ডকুমেন্টেড ডেটা দিতে পারেন না সেক্ষেত্রে আমরা দেখবো যে তার প্রিভিয়াস কোনো প্রেসক্রিপশন আছে কিনা ওই প্রেসক্রিপশন অবশ্যই যদি কোনো রেজিস্টার ডক্টর দেখে থাকেন প্রেসক্রিপশনে কিন্তু একটা ওয়েট লেখা থাকে যে এত কেজি অথবা এত কেজি আমরা ওটা দেখে একটা এস্টিমেট করতে পারি অথবা পেশেন্টকে আমরা ব্লাইন্ডলি প্রশ্ন করতে পারি যে বাবা গত ছয় মাসের মধ্যে আপনার পরিহিত জামা কাপড় এগুলা কি অনেক বেশি ঢিলে ঢালা হয়ে যাচ্ছে নাকি মানে লুজ হয়ে যাচ্ছে কিনা সব কিছু এটা বলা যায় তো আইডিয়াল নিয়ম হচ্ছে যে পেশেন্টের গত ছয় মাসে ওয়েট লস হবে মোর দ্যান ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল গাইডলাইন বাট বাংলাদেশে আমরা বলে থাকি মোর দ্যান টেন পার্সেন্ট তাহলে মনে করেন আপনার কাছে একজন পেশেন্ট আসলো সেভেন্টি কেজির হ্যাঁ মানে তার ওজন গত ছয় মাস আগে সিক্স মান্থস বিফোর ওনার ওয়েট ছিল সেভেন্টি কেজি এবং আজকে পেশেন্টের ওজন আপনি দেখতে পাচ্ছেন সিক্সটি ফাইভ কেজি তাহলে গত ছয় মাসে ওনার ওয়েট লস হলো কত ফাইভ কেজি এখন আপনি হিসাব করেন যে তার যে প্রিভিয়াস ওয়েট সেভেন্টি কেজি এটার ফাইভ কিন্তু কত হয় এই যে অ্যারাউন্ড আপনার এরকম যে সিক্সটি ফাইভ কেজি আপ এরকম হয় তাহলে মাত্র পাঁচ কেজি ওজন লস হলো এটাই কিন্তু তার ফাইভ পার্সেন্ট বডি ওয়েট লস কত সময়ের মধ্যে দুই বছর তিন বছর না উইদিন সিক্স টু টুয়েলভ মান্থস হতে হবে ঠিক আছে এবং অবশ্যই আপনাকে একটা কোয়েশন এক্সক্লুড করতে হবে যে আপনি কি ডায়েট করেন কি না দ্যাট মিনস এই ওয়েট লসটা হতে হবে আন ইনটেনশনাল প্রত্যেকটা এখানে ওয়ার্ড ইম্পর্টেন্ট উনি যদি ডায়েট করে পাঁচ কেজি ওয়েট লস হওয়া নর্মাল কিছু না এটা নর্মাল তাহলে পেশেন্ট আপনাকে বলবে যে স্যার আমি ওয়েট ল কন্ট্রোল করি না কিন্তু আমার এই গত এক বছর যাবত রুচি চলে যাচ্ছে খাবারে কোনো রুচি পাই না মানে অনেক কষ্ট করে খাই গন্ধ লাগে নাকে দুর্গন্ধ লাগে ওজন কমে গেছে হ্যাঁ ওজন অনেক শুকাই গেছি সবাই বলে ওজন মেপে দেখবেন এটা তো আমি মিনিমাম বললাম যে সেভেন্টি কেজি থেকে সিক্সটি ফাইভ কেজি হয়ে গেছে দেখবেন আপনি মিনিমাম টেন কেজি কমে যায় ঠিক আছে তো এই যে একটা মানে আনইনটেনশনাল ওয়েট লস আছে কিনা এটা আপনাকে প্রথমেই বের করতে হবে পেশেন্ট থেকে দুই নাম্বার পেশেন্টের অ্যানিমিয়া আছে কিনা দেখতে হবে তিন নাম্বার পেশেন্টের পারসিস্ট্যান্ট ভমিটিং শুধু ভমিটিং না পিউডি ডিসপেপসিয়া তো ভমিটিং হতেই পারে দুই একবার ভমিটিং খুবই লাইকলি এটা কোনো সমস্যা না কিন্তু পারসিস্ট্যান্ট কন্টিনিউস পেশেন্টের ভমিটিং হচ্ছে এবং এই ভমিটিং হতে হতো অনেক ডিজ ইলেকট্রোলাইটিমিয়া হয়ে যেতে পারে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে হেমাচিউরিয়া ম্যালিনা এটাও হতে পারে ঠিক আছে তো এগুলো আছে না আমাদের দেখতে হবে ডিসফাজিয়া ডিসফাজিয়া ডিফিকাল্টি ইন সোয়ালোইং পেশেন্টের উনি আপনাকে বলবে যে স্যার আমার গত তিন মাস যাবো তা আমি খাবার ঢোক গিলতে কষ্ট হচ্ছে তখন আপনাকে ফার্দার কোয়েশ্চেন করতে হবে কী ধরনের খাবার শক্ত খাবার নাকি পানি তরল জাতীয় খাবার হ্যাঁ এটা সাধারণত এখানে শক্ত জাতীয় খাবার খেতে পেশেন্টের সমস্যা হয় ডিফিকাল্টি ইন সোয়ালোইং ফর সলিড ফুড এরপর আপনাকে দেখতে হবে পেশেন্ট যখন ক্লিনিক্যাল এক্সামিন করবেন তখন দেখতে হবে যে কোনো পাল্পে পাল্পেবল অ্যাবডোমিনাল মাস আছে কি না ঠিক আছে এখন দেখেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কখনও আপনাকে কেউ কোনো লেসন কমপ্লিটলি আর প্রিপেয়ার করে দিবেন আপনার কিছু আইডিওলজি কিছু ফর্মুলা থাকতে হবে যেটার বেসিসে আপনার যে কোনো স্টাডিকে যে কোনো লেসনকে আপনি ইনশাআল্লাহ আপনার মতো করে অ্যাক্সট্রাক্ট করে নিয়ে ফেলবেন যেমন এই যে এতগুলো পয়েন্ট এতগুলো পয়েন্টের মধ্যে আপনাকে দেখতে হবে যে কোন কোন পয়েন্ট আমি ডিউরিং হিস্ট্রি টেকিং নিব কোন কোন পয়েন্টটা আমি ডিউরিং ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে পারবো কোন কোন পয়েন্টটা আমি মানে এই দুটোই হিস্ট্রি টেকিংয়ে কী কী দেখবো ক্লিনিক্যাল এক্সামিনেশনে কি দেখবো দেখেন এর মধ্যে আনইনটেনশনাল ওয়েট লস এটা কিন্তু আমি হিস্ট্রি টেকিংয়ে নিয়ে ফেলতে পারবো অ্যানিমিয়া এটা কিন্তু আমি ক্লিনিক্যাল এক্সামিন করে দেখতে হবে পার্সিস্ট্যান্ট ভমিটিং এটা হিস্ট্রি টেকিংয়ে পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে হেমা হেমাটেমেসিস অথবা মেলিনা পেশেন্টকে টেকিংয়ের সময় জিজ্ঞেস করতে হবে ডিসফাজিয়া পেশেন্টকে হিস্ট্রি টেকিংয়ের জিজ্ঞেস করতে হবে পালপেবল অ্যাবডোমিনিয়াল মাস এটা আমাকে ক্লিনিক্যাল এক্সামিনেশনের সময় দেখতে হবে তাহলে ক্লিনিক্যাল এক্সামিনেশনের সময় আমরা এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি একটা হচ্ছে অ্যানিমিয়া আর একটা হচ্ছে পাল্পেবল অ্যাবডোমিনাল মাস আছে কি না ক্লিয়ার বাকি পয়েন্টগুলো ডিউরিং হিস্ট্রি টেকিং সো ইউ হ্যাভ টু এ ক্লিন কাট পাথ হয়ে দ্যাট হোয়াট পয়েন্ট শ্যুড মানে শ্যুড মেক ক্লিয়ার ইন হিস্ট্রি অ্যান্ড হোয়াট পয়েন্ট শ্যুড মেক ক্লিয়ার ইন ক্লিনিক্যাল এক্সামিনেশান ঠিক আছে তো এইভাবে আপনার একটা পাথ হয়ে থাকতে হবে তো এই হচ্ছে বিষয়টা আচ্ছা গেল এখন তাহলে এখন আসলে এই ফ্লোচাটা আমরা যদি এখন একটু লক্ষ্য করি যে কোনো পেশেন্ট ডিসক্রিপশান নিয়ে আসলো আমরা অ্যালার্মিং যে ফিচারগুলো দেখলাম এগুলো আছে কি না যদি যদি পেশেন্টের অ্যালার্মিং ফিচার থাকে যদি পেশেন্টের অ্যালার্মিং ফিচার থাকে উইদাউট এনি ডাউট ইউ হ্যাভ টু প্রেসক্রাইব এন্ডোস্কোপি মানে আপনাকে পেশেন্টকে কোন ইনভেস্টিগেশনটা দিতে হবে অ্যান্ডোস্কোপি করতে হবে আর্জেন্টলি এবার তার বয়স বিশ হোক ত্রিশ হোক সিক্সটি ফাইভ হোক যা হোক আর্জেন্ট অ্যান্ডোস্কোপি দিতে হবে আর পেশেন্টের এরকম কোনো কমপ্লেন নাই পেশেন্টের এরকম কোনো কমপ্লেন নাই তখন আমি দেখবো পেশেন্টের বয়স কত যদি বয়সটা লেস দেন ফিফটি ফাইভ ইয়ার্স ওল্ড হয় তখন আমি পেশেন্টকে এইচ পাইলরি মানে আছে কি না সেটা দেখার জন্য টেস্ট দিব আর যদি বয়স মোর দ্যান ফিফটি ফাইভ হয় তখন অ্যালার্মিং ফিচার না থাকা সত্ত্বেও আমি পেশেন্টকে অ্যান্ডোস্কোপি দেবো তাহলে অ্যান্ডোস্কোপি দিলে কি এইচ পাইলোরি টেস্ট দিবো না অবশ্যই অ্যান্ডোস্কোপি যে করবে অ্যান্ডোস্কোপি করার সময় তো আমরা ডিরেক্ট ওখান থেকে স্যাম্পলিং নিয়ে ওখানেই অ্যান্ডোস্কোপির স্যাম্পলটা দিয়েই আমরা স্টোমাক ডিউডেন এগুলো দেখলাম আবার এন্ডোস্কোপির যে ইনভেসিভ স্যাম্পলটা নিয়েও আমরা পারফেক্টলি হাইলিসিটিভ স্পেসিফিক এইচ পাইলোরি টেস্টটাও করে ফেলতে পারবো কিন্তু তাহলে এইচ পাইলোরি করবোই ঠিক আছে তাহলে ডিসপেপসিয়ার ক্ষেত্রে আমরা অ্যান্ডোস্কোপি করব এবং হচ্ছে আপনার এইচ পাইলোরি টেস্টটাও করে ফেলবো ঠিক আছে আচ্ছা অ্যান্ডোস্কোপি করলে এন্ডোস্কোপিক স্যাম্পলিং করে ডিসপেপসিয়া করবো একটু পরে আমরা আসছি যে আপনি অ্যান্ডোস্কোপি স্যাম্পলিং করে কিভাবে যে এইচ পাইলোরি টেস্টটা করতে পারবেন দেখেন এই যে এই যে ইনভেসিভ প্রসিজিওর এই ইনভেসিভ প্রসিজিওর মানে হচ্ছে অ্যান্ডোস্কোপি অ্যান্ডোস্কোপি করার সময় আমরা এখানে যেটা করি মূলত যে এই র্যাপিড ইউরিয়াস টেস্টটা এটা করি এটা সেন্সিটিভিটিও ভালো তারপরে স্পেসিফিসিটিও ভালো ঠিক আছে এটাই আমরা মূলত এখানে করি র্যাপিড ইউরিয়াস টেস্ট যদি অ্যান্ডোস্কোপি করার সময় আমরা এইচ পাইলোরি আছে কি না দেখতে চাই আর অ্যান্ডোস্কোপি না করলে আমরা কোনটা করি যে অ্যান্ডোস্কোপি করবো না নন ইনভেসিভলি এজ প্যালারে টেস্ট করবো তখন পেশেন্ট যদি আমার ইকোনমিক্যালি স্টেবেল হয় আমরা করব যে কার্বন ডাই কার্বন থার্টিন ইউরিয়া ব্রেথ টেস্ট অথবা পেশেন্ট যদি একটু পোয়ার হয় পোয়ার বলতে হচ্ছে আপনার লো সোশ্য ইকোনমিক কন্ডিশনের তাহলে আমরা ফিকাল অ্যান্টিজেন টেস্ট করব বাট এখানে বেস্ট হচ্ছে আসলে এটা কার্বন থার্টিন ইউরিয়া ব্রেথ টেস্ট তার কারণ এটার সেন্সিটিভিটিও ভালো এটার স্পেসিফিসিটিও ভালো অন্যদিকে ফিক্যাল অ্যান্টিজেন টেস্ট এটার কস্ট একটু কম বাট এটার কিন্তু সেন্সিটিভিটিটাও একটু কম বুঝতে পারলাম তো এই হচ্ছে আমাদের কিছু কথাবার্তা তাহলে দেখেন এখান থেকে পুরো বক্স আপনি পড়তে পারেন কিন্তু মনে রাখবেন তিনটা জিনিস যে নন ইনভেসিভলি কি করব কার্বন থার্টিন ব্রেথ টেস্ট ইউরিয়া ব্রেথ টেস্ট ফিক্যাল অ্যান্টিজেন টেস্ট ইনভেসিভলি কী করব র্যাপিড ইউরিয়েস টেস্ট ঠিক আছে ব্যাস হয়ে গেল এখন আসেন যে পেশেন্টের যদি আপনি টেস্ট করে দেখেন তার এইচ প্যালোরি পজিটিভ তাহলে আপনি এইচ প্যালোরি ইরাডিকেশন থেরাপি দেন ট্রিপল থেরাপি একটু করে আমরা এটা বলবো বাস আর যদি পেশেন্টের দেখেন এইচ প্যালোরি টেস্ট নাই মানে এইচ প্যালোরি পাওয়া যায় নাই ইনফেকশন পাওয়া যায় নাই তাহলে আমরা পেশেন্টকে জাস্ট সিমটোম্যাটিক্যালি ট্রিটমেন্ট করব। আচ্ছা এখন এখানে একটা কথা আপনি পেশেন্টের বয়স আপনার কাছে একজন পেশেন্ট আসলো ওনার বয়স সিক্সটি ইয়ার সিক্সটি ইয়ার্স ওল্ড তাহলে প্রথমে উনি কোন ক্যাটাগরিতে পড়লো এবং এবং পেশেন্টের কোনো অ্যালার্মিং ফিচার নাই পেশেন্টের কোনো অ্যালার্মিং ফিচার নাই তাহলে পেশেন্টের বয়স সিক্সটি পেশেন্টের কোনো অ্যালার্মিং ফিচার নাই তারপরেও যেহেতু বয়স বেশি তাহলে আমরা অবশ্যই একটা কী করবো অ্যান্ডোস্কোপি করবো এই গাইডলাইন অনুযায়ী এখন অ্যান্ডোস্কোপি করে আমি দেখলাম যে পেশেন্টের স্টোমাকে কোনো প্যাথোলজি নেই মানে কোনো টিউমার কোনো মিউকোস অ্যাসোসিয়েটেড লিমফোয়েড টিস্যু কোনো ইরোশন আলসার কিছু নাই ঠিক আছে তার মানে অ্যান্ডোস্কোপি ক্লিন কাট অ্যান্ডোস্কোপি ভালো আছে এরপর আমি পেশেন্টের এইচ পাইলোরি টেস্টটাও করলাম এখন এইচ পাইলোরি টেস্ট করে দেখলাম এইচ পাইলোরি টেস্টও নেগেটিভ মানে এইচ পাইলোরি ইনফেকশনও পেশেন্টের পাওয়া যায় না তাহলে পেশেন্টের বয়স বেশি অ্যান্ডোস্কোপি ফাইন্ডিং নর্মাল এইচ প্যালোরি নেগেটিভ তাহলে আমি কী করবো সিম্পল একটা ম্যানেজমেন্ট দিব পিপিআই দিব ফর ফোর উইক্স অথবা আরও কম দিলে ভালো টু উইক্স দিতে পারে তারপরে আমরা এখানে যেটা করি সাধারণত প্রোকাইনেটিক একটা ড্রাগস দেই যে ডম পেরিডন যেটা দিই হ্যাঁ তবে মাথায় রাখবেন ওল্ডার পেশেন্টদেরকে আপনি ডম পেরিডন বেশি ডিউরেশনে দিবেন না কারণ ডম পেরিডন হচ্ছে আমাদের এটা কিন্তু লং কিউটি সিনড্রোম করে স্পেশালি ওল্ডার পেশেন্ট উইথ প্রিভিয়াস কার্ডিয়াক প্যাথোলজি পেশেন্টের হচ্ছে হয়তো আগে থেকে কোনো অ্যারিদমিয়ার হিস্ট্রি আছে পেশেন্ট হয়তো আগে থেকে কোনো রেট লিমিটিং ড্রাগস খায় ভ্যারাপামেল ডিলটিয়াজেম এইরকম ড্রাগস চলা অবস্থায় কার্ডিয়াক প্যাথোলজি থাকা অবস্থায় প্রিভিয়াস কার্ডিয়াক হিস্ট্রি থাকা অবস্থায় আপনাকে ডম্পেরিডেন বেশি দিন প্রেসক্রাইব করা যাবে না কারণ সেটা আপনার হার্টকে হার্টের অ্যারিদমিয়া বাড়িয়ে দিতে পারে লং কিউটি সিনড্রোম করতে পারে এবং ডি ডিপয়েন্টিস ইভেন্ট করতে পারে আল্লাহ করুক তো এই ক্ষেত্রে আমরা অ্যালার্ট থাকবে এই যে এই কথাগুলো কিন্তু আপনি কখনো কোনো কি জিপি বইয়ে পাবেন না এগুলোই তো জিপি বই না থাকাটাই স্বাভাবিক ওইটা ওই জিপি বইয়ের লিমিটেশনস না এটা আপনাকে ডে ডেভিডসন থেকে আদার্স ক্লিনিক্যাল বই থেকে পড়ে ওই জিপি বইয়ের সাথে মার্চ করে আপনার নিজের মতো একটা নোট তৈরি করতে হবে ঠিক আছে তো তাহলে আমরা তখন সিমটোম্যাটিক যেখানে বললো স্ট্রিট সিমটোমেটিকলি তাহলে একটা পিপিআই দেন টু উইক্স অথবা ফোর উইক্সের জন্য একটা ডম্পেরিটন দেন এটা আমরা ট্যাবলেট ইফিডিও টেন এম জি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান খাবার ত্রিশ মিনিট পূর্বে এক মাস অথবা দুই মাস এভাবে আমরা দিয়ে থাকি যদি ওল্ডার না হয় আপনি তিন মাস যাবৎ দিতে পারেন কিন্তু যদি ওল্ডার হয় ড্রাগ হিস্ট্রি থাকে কার্ডিয়াক হিস্ট্রি থাকে তখন আপনি শর্ট ডিউরেশন দেন এক মাস দেন অথবা আরও কম দেন থ্রি উইক্স দেন কোনো সমস্যা নেই ঠিক আছে মনে রাখবেন ডম্পেরিডন মেডিসিনটা কিন্তু পেশেন্টের অনেক পেশেন্টের আমি দেখেছি যে এটা দিলে পেশেন্টের মানে বাউল মুভ মুভমেন্ট বেড়ে যায় কারণ এটা গার্ড পেরিস্টালসিস বাড়িয়ে দেয় তো গার্ড পেরিস্টালসিস বাড়ালে কি হয় এই যে পেশেন্ট যখন খাবার খায় খাবার খাওয়ার পরে গার্ড পেরিস্টালসিস বাড়বে ফলে স্টোমাকে খাবার আমার আপনার থ্রি আওয়ার্স টু ফাইভ আওয়ার্স যাবৎ থাকে তো যেই পেশেন্টকে আপনি ডম পেরিও দিচ্ছেন ওনার ক্ষেত্রে কিন্তু স্টোমাক এম্পটিং টাইমটা কী হবে কমে যাবে মানে খাবার স্টোমাকে দুই ঘন্টা থাকবে ফলে তার যে পোস্ট প্রাণডিয়াল যে একটা ডিসপেপসিয়া অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হ্যাঁ হচ্ছে যে আপনার পেট ফুলে ফেঁপে আছে এই ফিলিংগুলো কমে যাবে কারণ খাবার খুব র্যাপিডলি সামনের দিকে প্রোপেল্ট আপ হয়ে যাচ্ছে বুঝতে পারলাম এই হচ্ছে বিষয়টা আর যদি দেখেন কোনো প্যাথোলজি আছে যে পেশেন্টের স্টোমাকে কোনো আপনার পলিপ পাওয়া গেছে চাল্লা না করুক টিউমার পাওয়া যাচ্ছে অথবা মনে হচ্ছে কেন কোনো ম্যালটোমা আছে দেন ইউ হ্যাভ টু রেফার ইট টু গ্যাস্টেন্ট্রোলজিস্ট আচ্ছা আর যদি কোনো পেশেন্টের এইচ পাইলোরি ইনফেকশন থাকে অথবা আলসার থাকে দেন এটা তো আপনি জিপি একজন জিপি এটা ম্যানেজ করবেন আপনি পিপিআই থেরাপি দিবেন যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছি এইচ পাইলোরি ই থেরাপি দিবেন আমরা একটু পরে আপনাদের বলবো হেলিকন কিট নামে একটা মানে একসাথে পাওয়া যায় মেডিসিন আমরা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ এই হচ্ছে বিষয়টা তাহলে দেখেন এই জিনিসটা আপনি একবার পড়লেন এই জিনিসটা পড়ে ফেলেন পড়ার পর একটু চিন্তা করেন আপনি চোখ বন্ধ করে ট্রাই করেন যে এই ফ্লোচার্টটা আপনি চোখ বন্ধ করলে আপনার সামনে আসছে কিনা মানে পিকচারটা কিন্তু ভেসে উঠতে হবে আপনার যতক্ষণ পর্যন্ত আপনি চোখ বন্ধ না বন্ধ করে এই ইমেজটা আপনার সামনে যদি ভিজুয়ালাইজ না হয় আপনি ততক্ষণ পর্যন্ত এটা দেখতে থাকেন কয়েকদিন পর দেখতে থাকেন দেখবেন চোখ বন্ধ করলে ডিভিডসন আপনার চোখের সামনে ভাসছে ইনশাল্লাহ এইভাবেই আপনি ইনশাআল্লাহ খুব র্যাপিডলি পেশেন্ট অ্যাসেস করতে পারবেন ইনশাল্লাহ তাহলে ঠিক আছে তো এই এই এইটা হচ্ছে আমাদের স্টেম মানে পড়ার যে মেথডটা আলহামদুলিল্লাহ আমি পার্সোনালি অ্যাপ্লাই করার চেষ্টা করি যদিও সবসময় পারি না কারণ অনেক টাইম লাগে এই এইভাবে বাট ইট ইজ ভেরি ইফেক্টিভ আচ্ছা গেল এখন আসেন যে একজন পেশেন্ট যখন ডিসপ্রেপশিয়া নিয়ে আসলো ডিসপ্রেপশিয়া নিয়ে আসলে আপনি একটা দিয়ে দিলেন পিপিআই একটা ডম্পের দিয়ে দিলেন একটা অ্যান্টাসিড দিয়ে দিলেন এইটা হল একজন ওষুধ দোকানদারের ট্রিটমেন্ট এটা একজন এমবিবিএস ডক্টরের ট্রিটমেন্ট হতে পারে না এমবিবিএস ডক্টরের ট্রিটমেন্ট হলো পেশেন্টের সিমটম রিলিফ করবেন সাথে টু ডায়াগনোজ দ্য আন্ডারলাইং কস এই ইন্টেনশন যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে থাকবে না ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু শুধু ওই যে সুপারফিশিয়াল ট্রিটমেন্টটাই দিয়ে যাবেন আপনার নলেজ গেইন হবে না এবং আমি আমার সেকেন্ড ক্লাসে বলেছি যে আপনার এই যে টু ডায়াগনোজ দ্য আন্ডারলাইন কজ এটার জন্যই আপনার প্রেসক্রিপশনে অবশ্যই একটা পয়েন্ট থাকতে হবে অ্যান্ড দ্যাট ইজ প্রভিশনাল ডায়াগনোসিস দ্যাট ইজ প্রভিশনাল ডায়াগনোসিস প্রভিশনাল ডায়াগনোসিস আপনি লেখেন যে ইট মে বি পিউটি ইট মে বি অ্যাকিউট কোলিস্টাইটিস তাহলে একটা পেশেন্টের ডিসপেপসিয়া থাকলে এই ডিসপ্রেপসিয়ার আন্ডারলাইন কস কি কি হতে পারে এই পুরো বক্সের সবগুলাই হতে পারে দেখেন তো এতগুলোর মধ্যে কমন কোনগুলা কমন কোনগুলা এটা হচ্ছে আপনার পেশেন্ট দেখতে দেখতে বুঝে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে যেমন এটা আমার চাইতে আমার দুই বছরের সিনিয়র আরও ভালো পারবেন ওনার চাইতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আরও ভালো পারবেন ওনার চাইতে অ্যাসোসিয়েট প্রফেসর আরও ভালো পারবেন তবে কথার ভিতরেও কথা থাকে অ্যাসোসিয়েট প্রফেসর তো অনেক ধরনের হতে পারেন তাই না তো আপনাকে মনে করেন এখানে ঠিক যেমন আপনার এইজ দরকার ঠিক তেমন আপনার ইন্টেনশন দরকার ঠিক তেমন আপনার ডেডিকেশন দরকার আপনি এইজ হয়ে যাচ্ছে বাট পেশেন্ট দেখা হয় নাই তাহলে কিন্তু লাভ নাই তাহলে আসেন এটা এক নম্বর হচ্ছে পেপটিকালসার ডিজিজ হতে পারে তাহলে পেপটিকালসার ডিজিজ লাইনের প্রশ্ন করেন জ্বালা পোড়া আছে কি না খাবারের আগে হয় না খাবারের পরে হয় অর্থাৎ আপনার পেটের এই অসুস্থিটা এটা খাবারের সাথে কোনো অ্যাসোসিয়েশন আছে কি না গল স্ট্রোন কারণে হতে পারে এই পিউডি গল স্ট্রোন হলে আপনার হিস্ট্রি আপনার এই পেটের যে অস্বস্তিটা পেট ব্যথা এটা কখন হয় মানে যে কোনো খাবারের আগে না পরে যদি বলে খাবারের পরে সেকেন্ড প্রশ্ন করেন কোন ধরনের খাবার পরে পোলাও বিরিয়ানি এগুলো খাওয়ার পরে নাকি এমনি যে কোনো খাবার খাওয়ার পর পোলাও বিরিয়ানি ফ্যাটি মিলের পরে হলে গলস্টোন লাইটলি ঠিক আছে তারপরে হচ্ছে এটা ইরিটেবল বাউল সিনড্রোমও হতে পারে ইরিটেবল বাউল সিনড্রোমের টিপিক্যাল সিনট্রম আছে এটার উপর আমি আমার আলাদা আরেকটা আর ইনশাল্লাহ এই যে আপনার কেইজ অ্যানালাইসিস আছে আমরা ইনশাল্লাহ এটা বলব তখন এটা নিয়ে ডিটেলস বলবো ইরিটেবল বাউল সিনড্রামে পেশেন্টের খুব টিপিক্যাল এখানে আপনার রোম ফোর ক্রাইটেরিয়া থাকে তো ওইটা নিয়ে আমরা ডিসকাস করব পরে যে ওই ক্রাইটেরিয়াগুলো দেখতে হবে পেশেন্টের আছে কি না থাকলে আপনি ইরিটেবল আইভিএসের দিকে চিন্তা করবেন তারপর হচ্ছে প্যাঙ্ক্রিয়াটিক ডিজিজ পেশেন্ট যদি এটা ক্রোনিক এটা সাধারণত অ্যাকিউটে হয় না এটা হবে ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিসে তো ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিসে পেশেন্টগুলো কী বলবে আপনি হিস্ট্রি নেন যে স্যার আমার এই ব্যথাটা কয়েক মাস পর পরই হয় মানে তিন চার মাস ভালো থাকি তারপরে হয় এই পাঁচ পাঁচ দিন ছয় দিন সাত দিন ব্যথাটা খুব কষ্ট দেয় তারপর আবার একটু কমে যায় পেশেন্টটা লিন অ্যান্ড থিন হয়ে যাবে পেশেন্টের হচ্ছে স্টুল হিস্ট্রি নেন যে ফ্লটিং পেইল স্টুলের একটা হিস্ট্রি দিবেন উনি কারণ ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টে কি হয় ফ্যাট ম্যাল হয় আর ফ্যাট অ্যাবজরশন যদি না হয় পেশেন্টের যে আপনার এখানে কি বলে যে আদার্স যে ভিটামিনগুলো ডেফিসিয়েন্সি হতে পারে স্পেশালি ফ্যাট সলিউবল ভিটামিন অ্যাডিক হ্যাঁ ভিটামিন এ ডি ই কে এগুলোর ডেফিসিয়েন্সি থাকতে পারে ঠিক আছে কারণ এই ভিটামিনগুলো অ্যাবসর্ব হওয়ার জন্য কি দরকার প্যাঙ্ক্রিয়াটিক লাইপেজ এনজাইম দরকার আচ্ছা তো এই হচ্ছে আমাদের বিষয়গুলো পেশেন্টের ওয়েট লস থাকবে ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিসে ঠিক আছে আচ্ছা গেল এরপর আসেন ক্রনিক কার্সিনোম এটা তো বুঝবেন কোরনিক কার্সিনোম আল্লাহ মাফ করুক যদি হয় পেশেন্ট আপনাকে ম্যালিনার হিস্ট্রি দিবে হ্যাঁ অথবা হ্যামাটোকে যে মানে পায়খানার রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে কি এরকম হিস্ট্রি দিলে আপনি ম্যালিগনেন্সি সাসপেক্ট করতে পারেন অথবা আলসারেটিভ কোলাইটিসও কিন্তু ব্লাড যেতে পারে তো এগুলো হচ্ছে ওই যখন এক একটা ডিজিজ পড়বেন আপনারা ইন্টার্নশিপ ইনশাল্লাহ তখন কিন্তু আপনি বুঝে যাবেন দেখেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে আলসারেটিভ কোলাইটিস ক্লিয়ার না হবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ইরিটেবল বাউল সিন্ড্রোম ক্লিয়ার না হবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে পিইউডি ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি পিইউডি আলসারেটিভ কোলাইটিস ইরিটেবল বাউল সিনড্রোম একটা থেকে আরেকটা ডিফারেন্সিয়েট করে আলাদা করতে পারবেন না সো সিমটম অ্যানালাইসিস জিনিসটা হচ্ছে পড়তে পড়তে হয়ে যাবে আপসেট হওয়ার কিছু না ইনশাল্লাহ ওকে গেল এরপর আসেন হ্যাপাটিক ডিসিজে হতে পারে হ্যাপাটিক ডিজিজ হতে পারে যেমন ক্রনিক হ্যাপ যে ভাইরাল হ্যাপাটাইটিস থাকলে হতে পারে একটা পেশেন্টের কন্টিনিউয়াসলি এরকম মানে আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট ডিসপেপসিয়া পেশেন্টের মাঝে মাঝেই জন্ডিস হয় হ্যাঁ আপনি অবশ্যই চেক করবে এবং পেশেন্ট হচ্ছে ফ্রিকুয়েন্টলি মানে ব্লাড দেয় হ্যাঁ মানে ব্লাড ডোনার আর কি তো আপনি একটা এইচ টেস্ট করতেই পারেন তার কোনো হ্যাপাটাইটিস আছে কি না এই এই মানে হ্যাপাটাইটিস বি ভাইরাস ইনডুস হ্যাপাটাইটিস আছে কিনা ঠিক আছে তারপর আল্লাহ মাফ করুক ম্যালেগনেন্সি তো আপারঅ্রিম ডিসকমফর্ট খুবই কমন এটা কোথায় হতে পারে স্টোমাক ম্যালেগনেন্সি হতে পারে হ্যাঁ তারপর হচ্ছে যে আপনার যে সি এ হেড অফ প্যাঙ্ক্রিয়াস হেড অফ প্যাঙ্ক্রিয়াসে ম্যালেগনেন্সি থেকে হতে পারে তো সেই ক্ষেত্রে আপনি হেড অফ মানে এ হেড অফ প্যাঙ্ক্রিয়াস হলে মানে প্যাঙ্ক্রিয়াটিক হেডে যদি কার্সিনোমা হয় ওই যে ওই কারণেই তো অ্যালার্মিং ফিচারগুলো দেওয়া তখন কিন্তু আপনি তার আপার অ্যাবডোমেনে একটা মানে একদম এপিগেস্টিক এটা আমরা আলহামদুলিল্লাহ ওয়ার্ডে হাত দিলে বুঝবেন হার্ড একটা মাস থাকবে ইরেগুলার সার্ফেস রাফ সার্ফেস পেশেন্টের জন্ডিস থাকবে তো একটার সাথে একটা কানেক্টেড একজন ওল্ডার পেশেন্ট জন্ডিস আপার অ্যাপডোমিনাল হার্ড মাস হ্যাঁ পেশেন্ট ক্যাকিকটিক মানে হচ্ছে পেশেন্টের ফ্যাট ম্যাল এ আছে এগুলো হচ্ছে যে এবং পেশেন্টের হাইগ্রেড অবস্ট্রাকটিভ জন্ডিস ইচিং স্ক্র্যাচ মার্ক ডায়াগনোসিস হচ্ছে হেড অফ প্যাঙ্ক্রিয়াস তো এইভাবে একটার সাথে একটা আপনি মানে রিলেশন তৈরি করে ফেলতে পারবেন ইনশাল্লাহ এটার জন্য শুধু একটু পড়তে হবে চলে গেল আর যদি তার এটা স্টমাক কার্সিনোমা হয় পেশেন্ট আপনাকে বলবে যে আমার রক্তভূমি হয় পেশেন্ট কোনো খাবার এখানে হবে যে ডিসফেজিয়ে স্টোমাকে কার্সিনোমা হলে ডিসফেজিয়ে হবে কেন ওই যে স্টোমাকে যখন কোনো একটা গ্রোথ হবে মনে করেন এই হচ্ছে তার স্টোমাক এখানে একটা গ্রোথ ছিল আল্লাহ না করুক তো স্টোমাকের গ্রোথগুলো যখন বড়ো হয় তারা গিয়ে কম্প্রেশন ইফেক্ট করে লোয়ার ইসোফেগাসটাকে ব্লক করে দেয় তখন খাবার আর নিচে নামে না হ্যাঁ তো এটা কিন্তু হতে অনেক টাইম লাগবে এবং কোনো একজন স্টোমাকের পেশেন্ট আপনার কাছে যদি অবস্ট্রাকশন নিয়ে আসে আপনাকে বুঝতে হবে এটা অলরেডি অনেক লেট হয়ে গেছে কারণ একটা স্টোমাকের ভিতরের যে লুমেন এটা অনেক বিশাল ওই এত বড় বিশাল ভলিউমের একটা লুমেনকে সে ব্লক ব্লক করে দেওয়া মানে বুঝতে হবে যে টিউমার সাইজ ইজ অলরেডি অ্যান এনাফ ঠিক আছে তো এই এই হচ্ছে বিষয়গুলো তাহলে এই যে আপনারা যখন কজের বক্সগুলো পড়বেন এটা শুধু কজ মুখস্থ করে পড়লে হবে না এটাকে আপনাকে ফিল করতে হবে যে এই যে এটা পেপটিক্যালসার ডিজিজ কিনা এটা বোঝার জন্য আপনি আমি পেশেন্টকে কি কি প্রশ্ন করতে হবে এটা গল স্টোন রিলেটেড কিনা এটার জন্য আমি পেশেন্টকে কি কি প্রশ্ন করতে হবে এটা ইরিটেবল বাউল সিনড্রোম কিনা এটার জন্য কি কি প্রশ্ন করব এটা ক্রনিক প্যান্ক্রিটাইটিস কিনা এটার জন্য কি কী প্রশ্ন করব কি কি ক্লিনিক্যাল এক্সামিনেশন দেখব এটা হ্যাপাটাইটিক ডি হ্যাপাটিক ডিজিজ কিনে এটার জন্য কি কি প্রশ্ন করব কি কি দেখব তাহলে দেখেন এটা একটা সিম্পল বক্স কিন্তু এই একটা বক্স আপনার হাতে ক্লিনিক্যালি নিয়ে আসতে কিন্তু আপনাকে অনেকগুলো চ্যাপ্টার অনেকগুলো টপিক্স জানতে হবে ইনশাল্লাহ বুঝতে পারছি সো এগুলো আপনি যখন অ্যাপ্লাই করতে পারবেন তখন দেখবেন এটা একটা অন্যরকম একটা ভালো লাগে কাজ করে ইনশাল্লাহ ওকে গেলো এরপরে আসেন আমি সব সময় একটা কথা বলি এবং নিজ প্র্যাকটিস করার ট্রাই করি আলহামদুলিল্লাহ আপনার কাছে কোনো ওল্ডার পেশেন্ট আসলেই মানে আফটার টোয়েন্টি ইয়ার্স ওল্ড যেই কোনো সিমটোমের জন্যে যে কোনো সিম্টমের জন্য আপনি প্রথমেই চেক করবেন যে কোনো ড্রাগ হিস্ট্রি আছে কি না অবভিয়াসলি কেন দেখেন আপনার কাছে একজন পেশেন্ট ডিসপেপসি নিয়ে আসলো পেশেন্ট হচ্ছে কি করে হোমিওপ্যাথি ওষুধ খায় অথবা হচ্ছে পেশেন্ট একটু চিকুন ছিলেন কোথাও গেছে শুনছে এই ওষুধটা খেলে মোটা হয় সে গ্লুকোকটিকোয়েট নিচ্ছে এবার আপনার কাছে সে পেশেন্ট প্রেজেন্ট করলো তার এই যে পেটে একটু অস্বস্তি লাগে জ্বালা পোড়া করে মানে রাতে ঘুম হয় না অতিরিক্ত গ্যাস হয় মানে সিম্পলি ডিসপেপসিয়া এখন দেখেন আপনি যদি ড্রাগ হিস্ট্রিটা নেন আপনার এত কিছু চিন্তা করার কোনো দরকার আর হচ্ছে না এই যে তাকে অ্যান্ডোস্কোপি দিয়ে দেবেন না কী করবেন এত কিছু আর দরকার হচ্ছে না বাই সিম্পলি এক্সক্লুডিং দ্য ড্রাগ হিস্ট্রি অ্যাট ফার্স্ট কোনো ওষুধ খেয়েছেন কি না গত এক দুই মাসের মধ্যে বা দীর্ঘদিন যাবৎ কোনো ওষুধ খান কি না সিম্পল এই প্রশ্নটা করেন স্যার হ্যাঁ স্যার আমি ওষুধ খাই কী ওষুধ খান হ্যাঁ আমার তো স্যার বাতের সমস্যা আছে আমি এই যে এই ওষুধটা খাই কী নাম এই যে আইবু প্রোফেন পেয়ে গেলেন তাহলে দেখেন একটা তার এনএসের টেকিং হিস্ট্রি আছে কিনা গ্লুকোকটিকের টেকিং হিস্ট্রি আছে কিনা পেশেন্ট ওল্ডার হলে তার রেড লিমিটিং ডিগক্সিন খাওয়ার হিস্ট্রি আছে কিনা পেশেন্ট হচ্ছে আপনার একজন ফিমেল পেশেন্ট মনে করেন তার অ্যানিমি আছে তে ডক্টর তাকে বললেন তিন মাস আয়রন টেবলেট খেতে রোড পেশেন্ট আর তিন মাস পর ডাক্তারের কাছে যায় নাই পেশেন্ট আয়রন ট্যাবলেট খাচ্ছে গত এক বছর যাবত। হ্যাঁ তাহলে আয়রন টেকিং হিস্ট্রি আছে কিনা পটাশিয়াম সাপ্লিমেন্ট ইজিলি পেশেন্টের এরকম র্যান্ডমলি নেয় না কিন্তু আয়রন ওই যে ফার্মাসিতে যায় আপনার তো শূন্যতা আছে বলে আয়রন ট্যাবলেট দিয়ে দেয় বছর পর বছর বছর খায় এরকম আসে তো আপনি সিম্পলি ড্রাগ হিস্ট্রিটা এক্সক্লুড করেন অ্যাট ফার্স্ট আমি বলবো যদি ওল্ডার পেশেন্ট আসে কেন ওল্ডার কারণ ওল্ডার পেশেন্টগুলো তো অলরেডি অনেক ধরনের মেডিসিন খাওয়া শুরু হয়ে যায় বয়স হলে তখন একটার সাথে একটা ড্রাগের ইন্টারেকশনের কারণে সিমটম হতে পারে ড্রাগের সাইড ইফেক্টের কারণে সিমটম হতে পারে ড্রাগের ওভার মানে ডোজের কারণে সাইড এফেক্ট হতে পারে তো এগুলো আপনাকে একটু এক্সক্লুড করতে হবে ঠিক আছে যে কোনো অ্যাংজাইটি ডিপ্রেশন হতে পারে এখন আমার হাম্বল একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি একটা পেশেন্টকে অ্যাংজাইটি বা ডিপ্রেশনের কারণে কোনো সিমটম হচ্ছে এটা বলার যোগ্যতা আসা খুব টাফ খুবই টাফ এই এটা আপনার কিছু না টেনশন থেকে হচ্ছে এই জিনিসটা দুই ধরনের মানুষ বলে হয় অনেক নলেজেবল প্রফেসর না হয় একেবারে কিছু জানে না সো আমি বলবো আমরা যারা জুনিয়র ডক্টর মিড লেভেলে সব কিছুকে আপনি অ্যাংজাইটি বলে উড়াই দিয়েন না প্রথমেই অ্যাংজাইটি দিস ইজ এ ডায়াগনোসিস অফ এক্সক্লুশন যখন এই সব কিছু আপনি এক্সক্লুড করবেন তখনই আপনি বলতে পারবেন ইয়োর প্রবলেম ইজ ডিউ টু অ্যাংজাইটি খুবই টাফ খুবই টাফ আসলে কিছু না বুঝলে এটা অ্যাংজাইটির কারণে হচ্ছে এটা এটা বলা যাবে না ঠিক আছে হতে পারে বাট অ্যাটলিস্ট যখন আমাদের মানে যে এখন আমাদের যে সময়টা ট্রেনিং পিরিয়ড এখন থেকে যদি অ্যাংজাইটি মাথায় ঢুকে যায় তাহলে কিন্তু আপনি আসল ডিজিজ ধরার টেন্ডেন্সি মাথা থেকে দৌড় দেবে বুঝাতে পারলাম তাহলে আমার আপনাদেরকে আমার বলার উদ্দেশ্যটা কি যে একটা বক্সকে আপনাকে ফিল করে পড়তে হবে ফিল করে পড়তে হবে যে এটা আমি পেশেন্ট থেকে কিভাবে অ্যাক্সট্রাক্ট করে আনবো হ্যাঁ এবার কিভাবে পড়তে হবে এটা আপনারা জানেন আমার কাজ ছিল আপনাদেরকে পাথ এটা দেখিয়ে দেওয়া আচ্ছা এখন আসেন তাহলে আমরা এগুলো ওভারঅল একটা অ্যানালাইসিস আপনাদেরকে দেখালাম ঠিক আছে ওকে এখন মনে রাখবেন যে জার্ডের ক্ষেত্রে জার্ডের ক্ষেত্রে পেশেন্টকে এইচ পাইলোরি টেস্ট করার কোনো দরকার নাই এটা কোনো ইন্ডিকেশন না ক্লিয়ার আচ্ছা এখন আমরা ট্রিটমেন্ট কি করব পেশেন্টকে ট্রিটমেন্ট কি করব ডিসক্রিপশন নিয়ে আসলে ডিসক্রিপশন নিয়ে আসলে আমরা পেশেন্টকে একটা পিপিআই দিতে পারি এক মাসের জন্যে যদি পেশেন্টের মনে করেন আলসার নাই এইচ ইনফেকশন না জাস্ট একটা এক মাসের জন্য দিলাম একটা অ্যান্টাসিড প্লাস দিলাম চোদ্দো দিন অ্যান্টাসিড প্লাস যে কোনো অ্যাসিড নিউট্রালাইজার আমরা চোদ্দো দিন বা একুশ দিনের বেশি দিবো না চোদ্দো দিনে বলা হয় গাইডলাইনে চোদ্দো দিনে বেশি দিব না কেন কারণ অ্যান্টাসিড চোদ্দো দিনের বেশি দিলে এই অ্যান্টাসিডগুলো এস্টোমাকের পিএইচ বাড়িয়ে দেয় এটা যেহেতু একটা অ্যান্টাসিডগুলো কী করবে এস্টোমাকের পিএইচ বাড়িয়ে দেবে কারণ এই অ্যান্টাসিডগুলো আসলে কী অ্যান্টাসিডগুলো হচ্ছে একটা অ্যালকালি ফলে আপনার স্টোমাকের পিএচটা বেড়ে যাবে স্টোমাকের পিএইচ বাড়লে কি হবে দেখেন স্টোমাকের মাধ্যমে আপনার ওরাল ক্যাভিটি দিয়ে যত ব্যাকটেরিয়া ঢুকে খাবারের মাধ্যমে ওরা স্টোমাকের এই হাই অ্যাসিডিক পিএইচে মারা যায় যদি স্টমাকের পিএইচ এই স্টোমাকের পিএইচটা বেড়ে যায় তাহলে ওই ব্যাকটেরিয়াগুলো খুব ইজিলি আপনার স্টোমাক ক্রস করে ইন্টেস্ট্যানে চলে গিয়ে সেখানে তারা ডিসিজ করবে যেমন হচ্ছে টাইফয়েড সেলমোনালা টাইফি যাদের স্টোমাকের পিএইচ বেশি ওদের ক্ষেত্রে অল্প কয়েকটা স্যালমোনোরা ঢুকলেই ওনাদের টাইফয়েড ফিভার হয়ে যাবে ধরুন সাপোজ ফর এন একজাম্পল যে আমার আপনার বডির স্টোমাকের পিএচ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তো এই ওয়ান পিএচ থাকার কারণে আমার আপনার খাবারের মাধ্যমে একশোটা সেলমোনোরা ঢুকতে হবে তো একশোটা স্যালমোনোরা ঢুকছে খাবারের মাধ্যমে কিন্তু স্টোমাক ক্রস হয়ে মাত্র যেতে পারছে দশটা দশটা স্টোমাক ক্রস করে চলে গেছে দশটা স্যালমোনোড়া এখন টাইফয়েড করার জন্য প্রয়োজন ত্রিশটা সেলমোনাটা টাইফি মানে টাইফয়েড হবে কখন যদি থার্টি সেলমোনালা টাইফি ব্যাকটেরিয়া আমাদের স্মল ইন্টেস্টনে যায় তখন টাইফয়েড হবে কিন্তু আমার আপনার গেছে কয়টা দশটা অথচ ঢুকছিল কিন্তু একশোটাই তো এই যে একশোটা থেকে দশটাতে নামাই ফেলছে এটা কে হাইলি অ্যাসিডিক এনভায়রনমেন্ট অফ ইউর স্টোমেক সো কারো যদি অ্যান্টাসিড খেতেই আসে খেতেই আসে তার স্টোমাকের পিএসটা ওয়ান পয়েন্ট ফাইভে নাই তার স্টোমাকের পিএস হয়ে গেছে ফোর ফলে তার খাবারের সাথে একশোটা সেলমোনেরা ঢুকছিলো এবং স্টোমাক ক্রস করে চলে গেছে ত্রিশটা তার হয়ে গেছে টাইফয়েড অথচ আমি আর আমি আর আমার ফ্রেন্ড একই সাথে বাইরের পানি খাইছি কিন্তু আমার হয় না আমার ফ্রেন্ডের টাইফয়েড হয়ে গেছে কারণ তার জন্যে আমার ফ্রেন্ডের জন্যে যার কিনা বেশি বেশি খেয়ে স্টোমাকের পেঁয়াজ বাড়িয়ে ফেলেছে তার জন্যে সেলমোনেরার ইনফেকশাস ডোজ কমে গেছে অল্প ইনফ অল্প কয়েকটা সেলমোনেরা ঢুকেই তার সেলমোনেরা মানে যে আপনার টাইফয়েড ফিভার হয়ে যাচ্ছে তো এই যে একটার সাথে একটা যে অ্যানালাইসিস এগুলোই আপনাকে ইনশাআলা পালসটা ধরতে হবে তাহলে মেডিসিনের মজাটা আপনি ইনশাআল্লাহ বুঝতে পারবেন আচ্ছা তো এই কারণে আমরা এটা আসলে চোদ্দো দিনের বেশি দেই না কেমন টু প্রিভেন্ট দ্য অ্যান্টেরিক ইনফেকশন হ্যাঁ বাওয়েল ইনফেকশন আচ্ছা মোর ওভার এই অ্যান্টাসিডগুলো বেশি দিলে আপনার কি হবে যে এস্ট্রোমাকের পিএইচ যখন বাড়বে তখন আয়রন অ্যাবজর্পশন কমে যাবে পেশেন্টের অ্যানিমিয়া দেখা দিতে পারে মোর এই অ্যান্টাসিডগুলোর মধ্যে যদি আপনি সিস্টেমিক অ্যান্টাসিড দেন যেমন হচ্ছে গ্যাভিসল একটা সিরাপ পাওয়া যায় জার্ডে আমরা দিই ওখানে কি থাকে ওখানে সোডিয়াম বাইকার্বোনেট থাকে তারপরে ক্যালসিয়াম কার্বোনেট থাকে এই এই অ্যালকালিগুলো হচ্ছে ব্লাডে অ্যাবজর্ব হয় ভালো ব্লাডে ঢুকে যায় তাহলে এই যে অ্যান্টাসিডটা দিচ্ছেন তার জ্বালাপোড়া কমানোর জন্য কিন্তু এই যে অ্যালকালাইন সল্টগুলো ব্লাডে ঢুকছে তাহলে তার ব্লাডের পেয়েছো কী হবে বেড়ে যাবে তাহলে ওদের ব্লাডের একটা কি হবে অ্যালকালোসিস হবে এখানে ম্যাটাবলিক একটা অ্যালকালোসিসের রিস্ক থাকবে ঠিক আছে তো এই হচ্ছে সমস্যা মিল ক্যালকালি সিনড্রোম বলে শুনেছেন তো এই আর কি হলো ইস্যুসগুলো হ্যাঁ তাহলে আয়রন অ্যাবজর্শান কমে যাচ্ছে জিআই ইনফেকশন বেড়ে যাচ্ছে ব্লাডে অ্যালকালোসিস হওয়ার চান্স থাকছে তো ইত্যাদি প্রবলেমের কারণে আমরা এগুলো আসলে বেশি দেই না এই কারণে আমরা কিন্তু মানে অ্যান্টাসিডটাকেই প্রেফার করি কারণ এখানে অ্যান্টাসিড প্লাসে কী থাকে অ্যান্টাসিড প্লাসে থাকে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এবং হচ্ছে অ্যালুমিনিয়াম এবং হচ্ছে অ্যালুমিনিয়াম মানে হচ্ছে আপনার হাইড্রক্সাইড ঠিক আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এগুলো কিন্তু সিস্টেমিক অ্যাবজর্শন হয় খুবই কম ওরা গাটেই থাকে এবং ফিসিসের সাথে বের হয়ে যায় ঠিক আছে ফলে এগুলোই আমরা প্রেফার করি আচ্ছা গেল তাহলে এই যে দিলাম এরপরে একটা অ্যাডভাইস দিতে হবে অ্যাডভাইসের ক্ষেত্রে আমার কিছু কথা যে আমরা আপনারা যখন ইন্টার্নশিপ ইনশাল অলরেডি হয়তো শুরু করে ফেলেছেন এখনও বোধহয় কলেজ খুলে নেয় সবার তো দেখবেন অ্যাডভাইসে কি লিখি নিয়মিত ওষুধ খাবেন এটা কোনো অ্যাডভাইস না আমি আগেও মনে হয় আমার একটা লেকচারে বলেছি অ্যাডভাইস হচ্ছে আপনার ডিজিজ ওয়াইজ তাহলে এখানে আমি কি অ্যাডভাইস দিব পেশেন্টকে ধূমপান পরিহার করবেন এটা যদিও পেশেন্ট জীবনে করবে না অতিরিক্ত ঝাল জাতীয় তৈলাক্ত খাবার দুধ চা কফি কোল্ড ড্রিঙ্কস পরিহার করবেন প্রতিদিনের খাবার সঠিক সময় খাবেন অতিরিক্ত মানসিক চাপ পরিহার করে চলার চেষ্টা করবেন রাত জাগবেন না পর্যাপ্ত শাক সবজি এবং সুস্বাদু খাবার তাজা খাবার খাবেন হ্যাঁ এই পরামর্শগুলো আপনি দিতে পারেন তার ডিজিজ ওয়াইজ আচ্ছা এবং একটু কাউন্সেলিং করেন যে বাবা আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি আপনার আসলে ভিতরে বড় ধরনের কোনো অসুখ নেই আপনি এটা নিয়ে একেবারেই টেনশন করবেন না ইনশাল্লাহ আপনাদের আপনাকে অল্প কয়েকদিনের মেডিসিন দিচ্ছি এগুলো খান ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনি সুস্থ হয়ে যাবেন যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আমাদের সাথে আপনি যোগাযোগ করবেন নিচে প্রেসক্রিপশনে লিখে দিতে পারেন দুই মাস পর এই যে একটা শেষে একটা কথা বললেন আপনার কথা আমি ভালো করে শুনেছি আপনাকে পরীক্ষা নিরীক্ষা করেছি আপনার শরীরে কোনো বড় ধরনের অসুখ পায় নাই এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই আপনি ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবেন এই কথাটা এই কাউন্সেলিংটা পেশেন্টের আল্লাহ রহমতে থার্টি পারসেন্ট সিমটম রিলিফ করে দেয় সো আমি সবসময় বলি লিখবেন হাতে কথা চলবে মুখে দিস ইজ ইয়োর পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিশেষ করে জিপি আউটডোর ম্যানেজমেন্টে ঠিক আছে আছে গেল তো এগুলো অ্যাজ ইউজুয়াল আমি আগেও বলেছি যে আপনার এই যে লেফট হ্যান্ড সাইডে এটা আমার পার্সোনাল প্রেসক্রিপশন প্যাটার্ন বাট এটা ম্যান্ডেটরি না যে আপনাকে এইভাবেই করতে হবে তো আমি প্রেজেন্টিং কমপ্লেন্স লিখবেন এভাবে উইথ ডিউরেশন লেখেন সো আপনার যদি মনে হয় এক্সট্রা কিছু লিখতে চান তাহলে দেখেন নোট দিয়ে আপনি লিখে রাখতে পারেন কিন্তু এগুলো হচ্ছে আপনার জন্য এগুলো ম্যান্ডেটরি না আইডিয়াল প্রেসক্রিপশনের এগুলো পার্ট না এটা আপনি চাইলে লিখতে পারেন তারপরে এখানে আপনি টেম্পারেচার পাস বিপি মানে পেশেন্টের এক্সামিনেশন করে লিখলেন এখন দেখেন একটা পেশেন্ট আমার কাছে আসলেন জিআইটি সিমটম নিয়ে আমি কি তার রেসপিরেটরি সিস্টেম এক্সামিন করবো না আমি করবো কিন্তু পরে তাহলে আমি এখানে সিস্টেমিক এক্সামিনেশনে কাকে ফোকাস করেছি দেখেন মাইল্ড এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস নো অ্যাবডোমিনাল মাস আমি এখানে জিআই সিস্টেমকে মানে টার্গেট করলাম কারণ পেশেন্টের মেইন কমপ্লেন হচ্ছে জিআই রিলেটেড যদি পেশেন্ট আমার কাছে ব্রেথলেস নিয়ে আসতো তখন কিন্তু আমি অন অনসিস্টেমিক এক্সামিনেশনেতে লিখলাম ব্রেথ সাউন্ড ব্রঙ্কিয়াল হ্যাঁ তারপরে লিখতাম যে নো ক্রেপিটেশানস অথবা লিখতাম যে আপনার ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড হ্যাঁ তারপরে লিখতাম হুইজ প্লাস প্লাস হ্যাঁ ভাইভেজাল ক্রেপস প্লাস এভাবে লিখতাম তাহলে এই যে এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার পেশেন্টের সিমটম কোন সিস্টেম রিলেটেড তারপরে ইনভেস্টিগেশনগুলো দিলাম দেখেন ইনভেস্টিগেশন কি দিলাম সিবি সি সি থার্টিন ইউরিয়া ব্রেথ টেস্ট মানে আমি তার এন্ডোস্কোপি যদি মানে না করি আর এন্ডোস্কোপি করলে তো ডিরেক্ট আপার যে এন্ডোস্কোপি উইথ র্যাপিড ইউরিয়াস টেস্ট দিতে পারেন এইভাবে আমরা জিনিস ইনভেস্টিগেশনগুলো দিতে পারি তারপর মনে করেন এখন দেখেন একজন পেশেন্ট আমার কাছে যখন আসলো ডিসপেপসিয়া নিয়ে তো ডিসপেপসিয়া নিয়ে যখন উনি আসলেন এখন ওনার সিমটম শুনে আমি একটু কনফিউজড যে এইচ পাইলোরি ইনফেকশন এইচ পাইলোরি ইনফেকশন তো আপনি শুনে বুঝবেন না তাই না যে কোনো পিউডিতেই যে কোনো ডিসপেপসিয়াতেই এইচ পাইলোরি ইনফেকশন থাকতে পারে তবে বলা হয় যদি আপনি কারো অ্যান্ডোস্কোপিতে যদি আপনি কারো অ্যান্ডোস্কোপি করে কোনো আলসার পেয়ে যান অ্যান্ডোস্কোপিতে আলসার আসছে বাট এইচ পাইলোরি টেস্ট নেগেটিভ তারপরে আমরা পাইলোরি ইলাডিকেশন থেরাপি দিয়ে দিই যে কোনো আলসার থাকলে এইচপাইলরির ইরাডিকেশান থেরাপি দিতে হবে যদিও পেশেন্টের এইচপাইলোরি টেস্ট নেগেটিভ তার কারণ কারণ আসলে আলসার থাকলে হয়তো আপনার টেস্ট আসে নাই কারণ কোনো টেস্টটি তো হানড্রেড পার্সেন্ট সেন্সিটিভ হান্ড্রেড পার্সেন্ট স্পেসিফিক না হয়তো এইচপাইলরি আসে আপনার টেস্টে নেগেটিভ আসছে দুই নম্বর পয়েন্ট আলসার থাকলে এইচপাইলোরি ম্যালিগন্যেন্সির রিস্ক বাড়িয়ে দেয় স্টোমাকে আপনারা এটা জানেন এখানে আমরা প্রোফাইল একট্রিক দিয়ে দিই চোদ্দো দিনের একটা এইচপাইলোরিডিকেশন ইরাডিকেশান থেরাপি পেশেন্টের নিতে কত টাকাই বা খরচ হবে পেশেন্ট একটু রিস্ক সেফ থাকুক ইনশাল্লাহ এই কারণেই আমাদের সাররা বলেন যে আলসার থাকলেই এইচ প্যালি থেরাপি দিয়ে দিবা যদি থাকে বা না থাকে এইচ এইচপডি টেস্ট ওকে আচ্ছা এখন আমি যখন পেশেন্ট আমার কাছে প্রথম আসলেন তা আমি পেশেন্টকে তো এখন এইচ এইচপালি টেস্ট দিলাম সাপোজ কার্বন থার্টিন ইউরিয়া ব্রেথ টেস্ট দিলাম এখন আমি জানি না তার এইচ আসে কি না তো এখন আমি কি করব পেশেন্ট রিপোর্ট নিয়ে আমার সাথে তিন দিন পরে দেখা করবে এখন আপাতত আমার প্রেসক্রিপশনে কি দেখবো এখানে আইডিয়াল নিয়ম হচ্ছে ইনভেস্টিগেশান আসার আগে কোনো ড্রাগস না লেখা কিন্তু বাংলাদেশে এটা করলে ওই রোগী টেস্ট করবেও না আপনার কাছে আর আসবেও না বরং বদনাম করবে এক হাজার টাকা ভিজিট নিয়ে গেছে একটা মেডিসিনে লেখে নেয় সো আমরা যেটা করি আমরা যেই ট্রিটমেন্টটা দিলে রোগীর টাকা খরচ হবে না রোগীর সাথে ইনজাস্টিস করা হবে না পেশেন্টের সিমটম কিছুটা রিলিফ হবে এথিক্যাল প্র্যাকটিস হবে এই তিনটা পয়েন্ট মাথায় রেখে আমরা কিছু মেডিসিন লিখে দিই যেমন আমি এখানে একটা ট্যাবলেট প্যান্ট্রোপাজল লিখলাম এক মাসের জন্য হ্যাঁ একটা অ্যান্টাসিড লিখলাম দেখেন আমি কিন্তু উইদাউট কনফার্মিং দ্য এইচ পাইলোরি আমি পেশেন্টকে কিন্তু এখানে হেলিকোন কিট দিই নেই কারণ হেলিকন কিট মানে হচ্ছে যেটা ট্রিপল থেরাপি আর কি ওইটা যেই ওই অ্যামোক্সিসিলিন ক্লাইথ্রোমাইসিন লেন্সোপ্রাজল এটা দেওয়ার শর্ত হচ্ছে আপনার হয় আলসার থাকতে হবে এইচ পেলোরি টেস্ট পজিটিভ থাকতে হবে আমি জানবো কেমনি এখন পেশেন্ট এ আসছে কোনো অ্যালার্মিং সিমটম নাই আমি ক্যাডোস্কোপি দিবো দিব না তো তাহলে আমি কী টেস্ট দিব কার্বন থার্টিন ইউরিয়া ব্রেথ টেস্ট দিব পেশেন্টটার আবার টাকা পয়সা কম তাহলে সি থার্টিন ইউরিয়া ব্রেথ টেস্ট দিব না কি দিব ফিকাল অ্যান্টিজেন টেস্ট দিব আশা দিলাম পেশেন্ট এই ওষুধগুলো খেলো হ্যাঁ স্যার আমি ওষুধগুলো খেয়ে আলহামদুলিল্লাহ দুই সপ্তাহ ভালো লাগছে দুই সপ্তাহ পরে রিপোর্ট দেখাইতে আসছে পেশেন্ট আপনাকে হ্যাঁ দেন আপনি দেখলেন রিপোর্টে আসলে এইচপালি পজিটিভ তাহলে আপনি কী করবেন এখন আপনি যেটা করবেন আপনার প্রেসক্রিপশনে দেখেন আপনি তো প্রথমেই এই যে পেন্ট্রোপ্লাসল লিখে রাখছেন এক মাস পেশেন্টের মধ্যে দুই মাস খেয়ে ফেলছে তা আপনি এখন এই মেডিসিনটাকে কি করবেন একটা দাগ দিয়ে হোল্ড রেখে দেন মানে এটা এখন বন্ধ থাকবে এই যে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে এই ডাগের পাশে একটা দাগ দিয়ে হোল্ড এরপর আপনি লেখেন দুই নম্বরের যে সিরেপ অ্যান্টাসিড প্লাস লেখা ছিল ওইটা তো পেশেন্ট অলরেডি চোদ্দ দিন খেয়ে ফেলছে এখন ওইটা বন্ধ ওইটাও লেখে দিন হোল্ড এগুলো বন্ধ রাখবেন এরপর আপনি লেখেন তিন নম্বর দিয়ে লেখেন যে এখন থেকে এই মেডিসিনটা শুরু করবেন মুখে বলবেন আর লেখবেন তাহলে লেখেন যে এখানে এটা আমি জেনেরিক নেম লেখলাম এটা আসলে হেলিকন কিট নামে পাওয়া যায় ডিরেক্ট এভাবে লেখে হেলিকন কিট এই যে হেলিকন কিট হেলিকন কিট সকালে চারটা একসাথে ও রাতে চারটা একসাথে খাবেন খালি পেটে আমি সবসময় বলি খালি পেটে আসলে না লিখে লেখা উচিত খাবার তিরিশ মিনিট পূর্বে কারণ শুধু খালি পেট বললে রুগী ভাতের যে প্লেট সামনে নিয়ে তারপর ওষুধ খেয়ে ভাত খাবে খালি পেট মানে সে এক মিনিট আগে খালি পেট বানাবে ফলে ইফিক পাবেন না আপনি কেমন সো টাইম উল্লেখ করে দেওয়া বেটার ১৪ দিন খাবে তারপর থেকে ক্যাপসুল ওমিপ্রাজাল অথবা বিসমোপ্রাজল যে কোনো একটা পিপিআই দেন আপনার ইচ্ছা দুই মাস খাবেন পেশেন্টকে বলবেন যে যখন আপনার তিন নাম্বার ওষুধটা চলবে তখন এটা চলবে না এটা আগে চোদ্দ দিন খাবেন এটা শেষ হওয়ার পরে এই ওষুধটা শুরু করবেন গ্যাসের গ্যাসের ওষুধটা সকালে রাতে খাবার আগে ঠিক আছে আর পেশেন্টটা যদি অ্যান্ডোস্কোপি দিয়ে থাকেন যদি আলসার থাকে সাথে ফেট দেন এখন এবং পিপিআই এবং গ্যাস্টারফেয়ার একই সাথে কিভাবে প্রেসক্রাইব করা যায় সেটা তো আমার প্রিভিয়াস লেকচারটাতে আমরা আলোচনা করেছি সো এখানে আর এটা ওভার মানে রিপিট করব না ওকে আচ্ছা তা আপনি বুঝলেন যে কিভাবে আসলে ইনভেস্টিগেশন দেওয়ার আগে আপনার প্রেসক্রিপশন প্যাটার্ন হবে ইনভেস্টিগেশন আসার পরে সেখানে কিভাবে আপনি চেঞ্জটা করবেন যেটা যেটা বন্ধ করবেন এটা হোল্ড লিখে দেন হোল্ড লিখে দেন হ্যাঁ তারপর দিন দিয়ে নতুন করে লেখেন হেলিকম কিট হ্যাঁ সকালে চারটা রাতে চারটা ট্যাবলেট একসাথে খাবেন ঠিক আছে এইভাবে রুগীকে বলে দিতে হবে নাহলে সে চারটা ট্যাবলেট জীবনে খাবে না ভুল বুঝবে যে কী ডাক্তার দেখাইলাম কী মেডিসিন দিল জীবনে কোনো দিন শুধু শুনি নাই গ্যাস্ট্রিকের ওষুধ চারটা সো ইউ হ্যাভ টু কাউন্সেল ইউর পেশেন্ট প্রপারলি ঠিক আছে এটাই আপনার ক্রেডিট ইনশাল্লাহ ওকে আচ্ছা তো এই হচ্ছে আমাদের পিউডির যে অ্যাপ্রোচ এই যে দেখেন চারটা ট্যাবলেট একসাথে থাকে হ্যাঁ সকালে একদম চারটে একসাথে খাবে রাতে আবার চারটে একসাথে খাবে এরকম চোদ্দ দিন খাবে এরপরে দুই মাস শুধু গ্যাস্ট্রিকের ওষুধ খাবে ক্লিয়ার ওকে ফাইন এই হচ্ছে আমাদের বিষয়টা